এখন আমরা দেখবো বীজগণিত রাশিমালার গুণ কেমনে করতে হয়। আমরা পাটিগণিতে গুণ করেছি, যদি আমরা মনে করতে পারি পাটিগণিতে যে গুণ করেছি, যেরকম 3 × 5 = 15, মানে হচ্ছে 3টা 5 বার লিখতে পারি, 3 + 3 + 3 + 3 + 3, তার মানে এটাও = 15। বা 5কে 3 বার লিখতে পারি, 5 + 5 + 5 = 15। তো 3 × 15 মানে 3 × 5 মানে হচ্ছে 15। এটা পা তিনটা পাঁচটা তিন লেখে যোগ করতে পারি, 5টা 3কে যোগ করতে পারি, অথবা 3টা 5কে যোগ করতে পারি। তো এইখানে যদি আমরা দেখি, এইখানে এইখানে যদি আমরা জিনিসগুলোকে একটু চিন্তা করি, ঠিক একইভাবে আমরা যদি বীজগণিত রাশি লিখি a × b = আমরা লিখি এ বি বা এ ডট বি, যদি আমরা নেগেটিভ বা মাইনাস যুক্ত সংখ্যা লিখি a − a × b = হলো -ab, বা এভাবে এটাকে আবার আমরা এভাবেও লিখতে পারি -ab, এভাবেও লিখতে পারি, এটাও সত্য। আবার এভাবেও লিখতে পারি a − b, এটাও সত্য। এটা হচ্ছে আমাদের গুণের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলোকে আমরা বলি, আমরা সাধারণত বলে থাকি বিনিময় বিধি, যেমন a · b = b · a, দুইটার মানই সমান হবে, তুমি যে পাশেই যাও না কেন, এটা যেখানেই থাকুক না কেন দুইটা সমান হবে। বা আবার হচ্ছে সংযোগ বিধি, যেমন ধরো আমাদের আছে a · b · c, এইখানে যদি আমরা a আর b আগে গুণ করি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপরে c সাথে গুণ করি, এটা সমান a · b · c। বা এই দুইটাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলেও একই মান পাওয়া যাবে, এগুলোকে বলা হয় সংযোগ বিধি, দুইটা সংযোগ করলে আলাদা আলাদা করা যেতে পারে। তো আমাদের গুণের ক্ষেত্রেও এইসব কাজগুলো কাজে লাগবে। তো আমরা আরেকটা জিনিস আগে শিখেছি, তোমরা কিছুক্ষণ আগে যেটা কিছু আগের ভিডিওগুলোতে যেগুলো শিখেছ, যেমন ধরো আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, আমাদের কোনো সংখ্যার আগে যদি যে সাইন থাকে, চিহ্ন থাকে, যদি a · b মানে কোনো সাইন নাই মানে হচ্ছে প্লাস, বা a − b কোনো সাইন নাই মানে প্লাস, তো এই দুইটা গুণ করলে এই দুইটা সাইন যদি আলাদা আলাদা হয়, ডিফারেন্ট যদি হয়, তাহলে তোমার রেজাল্ট যেটা হবে সেটাকে বলবো আমরা মাইনাস দিয়ে। যদি একটা যদি প্লাস হয়, একটা যদি মাইনাস হয়, একটা যদি প্লাস হয়, একটা যদি মাইনাস হয়, বা মাইনাস হয় প্লাস হয়, তাহলে সেটা মাইনাস দিয়ে শুরু হবে। কেন হবে আমি তোমাকে বলি, মনে করো যদি আমরা এরকম চিন্তা করি −1a · +1b, তার মানে হচ্ছে আমাদের এটার সাথে এটা গুণন হবে, আর এই যে সহগ যেটাকে বলি আমরা, সহগের সাথে সহগের গুণন হবে। তো প্লাস আর মাইনাসে মিলে আমরা জানি মাইনাস হবে, তার মানে −ab হবে। বা আবার যদি দেখি, a · b = +1a · +1b, এটা আমরা গুণন করে ফেলবো, তাহলে হচ্ছে ab, আর 1 1 গুণন করলে 1, প্লাসে প্লাস হবে +1ab, সমান হইতেছে ab, আমরা লিখতে পারি, প্লাসটাকে না লিখলে বুঝবো নেব আমরা, প্লাস আর 1 যদি সামনে নাও থাকে বুঝে নেব এই জিনিসটা এখানে আছে। তোমরা গুণনের অন্যান্য নিয়ম যেগুলো আছে, আবার আমরা যদি দেখি, আমরা শিখেছি সূচক, সূচক মানে হচ্ছে তোমাদের যদি এরকম থাকে a⁴, যদি ঘাত, এখানে সূচকের মান হচ্ছে 4 × a³, তার মানে হচ্ছে a⁵, মানে হচ্ছে এর যে ঘাতের মান আছে 4 + a, আর ঘাতের মান 3 আছে 3, এটা হবে 7, এটা 7, 3 = a⁷, এটা হচ্ছে একই পদ্ধতির যে গুণন, সেই গুণনগুলোকে ঘাতের মানগুলো বা সূচকগুলোকে যোগ করে দিতে হবে।
এখন আমরা গুণন যদি দেখি, আমরা এখন গুণন দেখে নেই। গুণনে যেটা হবে, যেমন ধরো আমাদের যদি এরকম বলা হয়, আরেকটা আরেকটা জিনিস আমরা শিখে নেই, মনে করি কেউ যদি লেখে থ্রি এ প্লাস বি, মানে হচ্ছে এ প্লাস বি, থ্রি গুণন এ প্লাস বি, তার মানে হচ্ছে বন্টন বিধি, এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস বি সমান সমান হচ্ছে কত, এই এ এ প্লাস বি প্লাস এ প্লাস বি, ভাগ যদি সরাই দিই, ব্র্যাকেটগুলো যদি সরাই দিই, এ প্লাস বি, তার মানে এ এক দুই তিন, থ্রি এ প্লাস এক দুই তিন, থ্রি বি, এটাকে বলে গুণনের বন্টন বিধি। তো আমরা এইভাবে থ্রি এ প্লাস থ্রি বি পেয়ে যেতে পারি, মানে এটা দিয়ে এগুলোর মাঝখানেগুলোকে গুণন করে দিতে হবে। ঠিক একইভাবে কেউ যদি লেখে এক্স এ প্লাস বি প্লাস সি প্লাস হোয়াট এভার, এইটা দিয়ে এক একটার সাথে গুণন হয়ে যাবে, এক্স এ এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি, এটা এটার সাথে এটা গুণন হবে, তারপরে এটা গুণন হবে, তারপরে এটার সাথে গুণন, এবং মাঝখানের সাইনগুলোকে বসায় দিতে হবে। তো আমরা একটা অঙ্ক যদি দেখি, যেমন ধরো ফাইভ এ টু দি পাওয়ার কিউ বি স্কোয়ারকে আমরা গুণন করব ফোর এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার সি দিয়ে, এটাকে এটা দিয়ে গুণন করব। তো গুণন করা সহজ বুদ্ধি হচ্ছে এরকম যদি থাকে, যদি গুণন করতে হয় তখন এইটার সাথে এইটার গুণন করবা, সদৃশ্য যেসবগুলো আছে, সদৃশ্য মানে হচ্ছে যে এ যদি, যেমন ধরো এ আছে এখানে, এ আছে সেটার সাথে সেটা গুণন করবা, এখানে বি আছে এখানে বি আছে, বি এর সাথে সেটা বি গুণন করবা, যেমন এটা হচ্ছে গুণনের বিনিময়ের সংযোগ বিধি যেগুলো আমরা শিখলাম সেভাবে। তার মানে এটা সমান সমান হবে ফাইভ গুণন ফোর গুণন এ টু দি পাওয়ার কিউ গুণন এ টু দি পাওয়ার ফোর গুণন বি টু দি পাওয়ার টু গুণন বি টু দি পাওয়ার থ্রি। তো এখানে চার পাশা কুড়ি টোয়েন্টি, এই দুটি এ এ, এটা যদি আমরা সূচকের নিয়মে যাই তাহলে হবো এ টু দি পাওয়ার থ্রি প্লাস ফোর গুণন বি টু দি পাওয়ার টু প্লাস থ্রি, তার মানে টোয়েন্টি গুণন এ টু দি পাওয়ার সেভেন গুণন বি টু দি পাওয়ার ফাইভ সমান সমান টোয়েন্টি এ টু দি টোয়েন্টি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার ফাইভ। তো এইভাবে আমরা কোনো একটা বীজগণিত পদকে, সংখ্যাকে আমরা একটা বীজগণিত সংখ্যা দিয়ে গুণন করতে পারি। তো এটা হচ্ছে একটা গুণনের নিয়ম। তো আরেকটা হচ্ছে আমাদের যদি এটা আমরা দুইটা পদ দিয়ে দিলাম, যেমন একটা পদ আছে আর এখানে একটা পদ আছে, আর বহুপদী, বহুপদী মানে হচ্ছে যদি এরকম থাকতো ফাইভ এ টু দি পাওয়ার কিউ বি স্কোয়ার প্লাস ফোর এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার কিউ কে, থ্রি এ টু দি পাওয়ার টু বি প্লাস এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার থ্রি বি টু দি পাওয়ার টু দ্বারা গুণ করতে হবে, বহু পদ, একাধিক পদ, একটা পদ এ একটা পদ আর এখানে একটা পদ এ একটা পদ। তো তখন কী করতে হতো সেটা আমরা এখন একটু দেখি। তো বহুপদীর গুণন করার নিয়ম হচ্ছে যেটা আমরা আগে দেখলাম কিছুক্ষণ আগে, যে বন্টন বিধি, বন্টন বিধি, বন্টন বিধির মাধ্যমে, তার মানে হচ্ছে আমাদের বন্টন বিধিতে যদি মনে করো এ প্লাস, এটাকে যদি এ প্লাস বি ধরি, এ প্লাস বি গুণন আর এটাকে যদি সি ধরি, তাহলে সি বন্টন বিধির মাধ্যমে এ সি প্লাস বি সি, আর সি এর মান যদি বসায় দেই এর জায়গা এ এর মান এটা বসায় দিলাম আর সির মান এটা বসায় দিলাম, তাহলে এটা পাশাপাশি হয়ে গেল, বির মান এখানে যদি আমরা ধরি, এটাকে যদি আমরা মনে করি এ প্লাস বি ইন্টু সি যদি ধরি, তাহলে এ সি প্লাস বি সি এরকম হয়ে গেলো। তো এটাকে আমরা এ বি যদি ধরে নেই আর এটাকে যদি সি ধরে নেই, তাহলে আমরা এইটার এ বির পরিবর্তে এটা বসায় দিয়ে আর সি এর পরিবর্তে এটা বসায় দিলে
আমাদের গুণন হয়ে যাবে, এ সি বি সি, এ হচ্ছে এটা, এ এটা হচ্ছে বি। তো এইভাবে আমাদের গুণন করতে হবে। আমরা একটা অঙ্ক করে দেখি, ধরো আমরা যদি করি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারকে আমরা গুণন করব এ প্লাস বি দিয়ে, তাহলে কি হবে? আমরা লিখতে পারি আমাদের এ প্লাস বি দিয়ে গুণন করলে যেটা হবে, আমরা নিচে নিচে করতে পারি একটা ফর্মুলা, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি, আমরা একটা গুণন করবো এটাকে, এটাতে গুণন করবো, গুণন সাইন দিলাম এখানে, এখন এভাবে দাগ দিলাম। দাগ দেওয়ার পরে আমরা এ দিয়ে সবগুলোই গুণন করবো, তাহলে এ দিয়ে এ স্কোয়ার গুণন করলে এ টু দি পাওয়ার কিউ, কারণ ওয়ান প্লাস টু, তারপরে প্লাস বিপণন পদ্ধতি অনুযায়ী, বন্টন পদ্ধতি অনুযায়ী টু এ স্কোয়ার বি, কারণ এ আছে এ আছে বি বি, টু এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, বি স্কোয়ার। আবার এখন লিখবো বি দিয়ে এটাকে গুণন করব, বি দিয়ে গুণন করার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এ স্কোয়ার বি, এখানে এ স্কোয়ার একই রকম, এ স্কোয়ার বি কোথায় আছে, মানে সদৃশ পদ যেটা যেখানে আছে সেখানে বসবে, এ স্কোয়ার এ স্কোয়ার বি, আমাদের এখানে এ স্কোয়ার বি আছে, তো এখানে লিখবো এ স্কোয়ার বি, তারপরে এটাতে গুণন করি টু এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, এই সদৃশ্য পদ কোথায় আছে, সদৃশ্য পদ কোনটা, যেটা সহগ বাদ দেওয়া যেসব মানগুলো থাকবে, বীজগণিতীয় সংখ্যা যেগুলো থাকবে সেই সংখ্যা হচ্ছে আমাদের সদৃশ্য পদ, এ বি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার আছে, সুতরাং এখানে লিখবো টু এ বি স্কোয়ার, আর এ বি এটাতে গুণন করলে প্লাস বি কিউ, বি কিউ আর কোথাও নাই দেখে আমরা বাইরে লিখে ফেলাম, কোনোটা নিচে লিখলাম না, আর এ কিউ কোথাও পাইনি দেখে আমাদের এখানে লেখা নাই। এখন যদি আমি যোগ করে দেই তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার কিউ প্লাস এইটা টু এ স্কোয়ার বি আর এটা এ স্কোয়ার বি, মানে থ্রি এ স্কোয়ার বি প্লাস এটাকে যদি যোগ করে দেয় থ্রি এ বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার কিউ, তো এটা হচ্ছে আমাদের গুণফল। তো একই রকমভাবে যদি এরকম হতো, এটাকে আমাদের এ মাইনাস বি দ্বারা ভাগ করতে গুণন করতে হবে, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমরা লিখবো এ মাইনাস বি, তো নিচে আসতে হবে। আমরা সবসময় মনে রাখবো বীজগণিতে সবসময় সব কিছু যোগ হবে, যদি মাইনাস থেকে থাকে তাহলে তার ডানে যে সংখ্যাটা আছে এটা তার একটা অংশ হিসাবে ধরে নিতে হবে। তো আমরা এ দিয়ে আগে গুণন করি, এ স্কোয়ার এ টু দি পাওয়ার কিউ প্লাস টু এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, যেভাবে আগে গুণন করছি। এখন নিচে আমাদের গুণন করতে হবে মাইনাস বি দিয়ে, এর আগে আমরা প্লাস আসছিল দেখে আমরা কোনো কিছু করি না, কিন্তু আমরা এখন মাইনাস বি দিয়ে গুণন করব। সুতরাং মাইনাস বি দিয়ে যদি এ স্কোয়ার বি যদি বের করতে যাই, এটা হচ্ছে এ স্কোয়ার বি, এটা হবে তাহলে মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তার মানে মাইনাস এ স্কোয়ার বি, কারণ মাইনাস সহ গুণন করতে হবে, এখানে প্লাস আছে মাইনাস আছে, যেটা মাইনাসের ফর্মুলা দিয়েছি, মাইনাস বি দিয়ে আবার এটাকে গুণন করতে হবে, তাহলে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে মাইনাস টু এ বি স্কোয়ার, মাইনাস টু এ বি স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি কিউ, মাইনাস বি কিউ, তো এটা যদি এখন আমরা যোগ করে দেই এ কিউ, এইটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস বিয়োগ হবে, তার মানে হচ্ছে প্লাস যেহেতু সবচেয়ে বড় প্লাস টু, তার মানে হচ্ছে প্লাস এ স্কোয়ার বি, এখানে মাইনাস মাইনাস টু এর আগে মাইনাস আছে এবং প্লাস আলাদাটা ছোট, তার মানে মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউ, এটা হলো তোমাদের ভাগফল। এটা এইভাবে আমাদের বীজগণিত রাশিমালাকে গুণ করতে হয়, এটা হচ্ছে তোমাদের গুণফল, এভাবে আমাদের বীজগণিত রাশিমালাকে গুণ বের করতে হয়, এভাবে যত রাশি থাকুক না কেন পরপর লিখে তোমরা যোগ করে দিলে হয়ে যাবে। সবসময় একটা জিনিস মনে রাখবো, যদি মাইনাস সাইন থাকে এটা অবশ্যই অবশ্যই তার ডানে যে সংখ্যা আছে সেই সংখ্যার সাথে যুক্তভাবে
উপরেরটাকে গুণন করবে। এইভাবে আশা করি সব গুণনের অঙ্কগুলো তোমরা করতে পারবে।